নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে ভাদ্র পূর্ণিমা। আর এই ভাদ্র পূর্ণিমার দিনই বছরে প্রথম চন্দ্রগ্রহণ হবে। আর এই ভাদ্র পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ এক বিরল সংযোগ স্থাপন করেছে। তাই বন্ধুরা, পরিবারের কল্যাণে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার, নতুবা পরিবারে নেমে আসবে ঘোর বিপর্যয়। রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্টে ভরে উঠবে আপনার সংসার। তাই বন্ধুরা সাবধান হয়ে যান। বন্ধুরা, সামনে আসতে চলেছে ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর অনেক বাড়িতেই বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এবছর ভাদ্র পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে। গ্রহণে পূজা আরাধনা কিন্তু করা চলে না, আর তার সাথে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত পরিবারের কল্যাণের জন্য। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাদ্র পূর্ণিমা তিথি এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণে আমাদের কী কী খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চলা উচিত, যার ফলে আমরা সারা বছর সুস্থ এবং নিরোগ থাকতে পারি। কারণ বন্ধুরা, বাড়িতে যদি রোগ ব্যাধি থাকে তো আমাদের ডাক্তারের পিছনে অনেক অনেক অর্থ নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, খাদ্য খাবারের বিশেষ তিথিতে আমাদের এই বিধি নিষেধগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিশেষ বিশেষ তিথিতে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ রয়েছে। তাই ভাদ্র পূর্ণিমার তিথিতেও আমাদের কিছু খাদ্য খাবারের বিশেষ বাধা নিষেধগুলো মেনে চলা উচিত। তার উপরে আবার ভাদ্র পূর্ণিমাতে পড়েছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাই বন্ধুরা, এবছরের ভাদ্র পূর্ণিমার গুরুত্ব অনেকটাই বেড়েছে। তাই খাদ্য খাবারের এই সাবধানতাগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে পড়েছে। বাংলার পয়লা আশ্বিন 1431, ইংরাজির 18 সেপ্টেম্বর 2024, বুধবার। গ্রহণ স্পর্শ হচ্ছে সকাল 7:42, গ্রহণ মধ্য হচ্ছে সকাল 8:14, গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল 8:47 এবং গ্রহণ স্থিতি হচ্ছে 1:05। এই বিশেষ দিনেই আবার পড়েছে ভাদ্র পূর্ণিমা। পূর্ণিমা লাগছে 17 সেপ্টেম্বর সকাল 11:05 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে 18 সেপ্টেম্বর সকাল 8:48 পর্যন্ত। বন্ধুরা, বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। বন্ধুরা, গ্রহণের স্পর্শ থেকে গ্রহণের স্থিতি পর্যন্ত, অর্থাৎ যখন থেকে গ্রহণ শুরু হচ্ছে এবং যতক্ষণ না গ্রহণ সমাপ্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো রকম রান্না করবেন না বা কোনো রকম খাবার গ্রহণ করবেন না। কারণ এই গ্রহণ চলাকালীন বায়ুমণ্ডলে এক নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এবং এক প্রকার জীবাণু সৃষ্টি হয়, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত খারাপ। তাই বন্ধুরা, গ্রহণ চলাকালীন কোনো রকম রান্না করবেন না বা রান্নার কোনো কাজ করবেন না বা খাদ্য গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই গ্রহণের আগে খাবার প্রস্তুত করে রাখতে পারেন এবং তাতে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন। বন্ধুরা, সবথেকে ভালো হয় গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা যদি বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেন এবং ঘর মোছার জলে সামান্য একটু কর্পূর বা একটু সাদা নুন মিশিয়ে যদি ঘর মুছে নেন, তারপর স্নান করে শুদ্ধ বস্ত্রে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে তারপর যদি রান্না করতে আসেন, সেটা সবথেকে ভালো। বন্ধুরা, পরিবারের মঙ্গলের জন্য গ্রহণ ছেড়ে যাওয়ার পর অবশ্যই এই কাজগুলি করা দরকার। বন্ধুরা, এই গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা খাদ্য প্রস্তুত করতে পারেন এবং খাদ্য গ্রহণও করতে পারেন। কারণ বন্ধুরা, এই গ্রহণের সূতক কাল গ্রাহ্য হবে না। কারণ বন্ধুরা, এই গ্রহণ দিনের বেলা হচ্ছে আর ভারত
ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য। তাই বন্ধুরা, অদৃশ্য গ্রহণের সূতক কাল গ্রাহ্য হয় না। তাই বন্ধুরা, গ্রহণ ছেড়ে গেলে আপনারা বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে শুদ্ধ বস্ত্রে পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে তারপর রান্না প্রস্তুত করতে পারেন এবং খাদ্য গ্রহণও করতে পারেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং তার সাথে সাথে এই পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের কী কী বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ কী কী খাবার এই দিন গ্রহণ করা যাবে না এবং কী কী খাবার গ্রহণ করা যাবে। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে বিশেষ তিথি বা পুজোতে খাদ্য খাবারের কিছু বাধানিষেধ রয়েছে। যেমন পূর্ণিমা অমাবস্যাতে কখনোই আমিষ জাতীয় খাবার চলে না। আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মসুরির ডাল এরকম জাতীয় খাবার একদম চলে না। তাই বন্ধুরা, এই ভাদ্রী পূর্ণিমাতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আমিষ জাতীয় কোনো খাবার বাড়িতে আনবেনও না বা রান্নাও করবেন না। বাড়ির কোনো সদস্যও এই দিন যাতে বাড়ির বাইরে গিয়েও আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন। বন্ধুরা, অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে স্বাস্থ্যের হানি হয়। এর ফলে সারা বছর আপনি রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন এবং আপনাদের প্রচুর অর্থ অযথা ডাক্তারের পিছনে বা ওষুধের পিছনেই চলে যায়। বন্ধুরা, এই ভাদ্রী পূর্ণিমার দিন অর্থাৎ আগামী বুধবার কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। দ্বিতীয় যেই খাবারটি ভুল করেও এই বিশেষ তিথিতে আপনারা গ্রহণ করবেন না তা হলো যে কোনো ধরনের পোড়া জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন নানা রকম সবজি পুড়িয়ে খেতে খুব ভালোবাসেন, একদম খাবেন না। আর তার সাথে সাথে অনেকেই আছেন নানা রকম মশলা পুড়িয়ে খাবারে দিয়েও সেটা খেয়ে থাকেন, একদম বন্ধুরা এই বিশেষ তিথিতে এই ধরনের কোনো খাবার খাবেন না বা রুটিও খাবেন না। কারণ বন্ধুরা, রুটিও পোড়া জাতীয় খাবার। তার বদলে বন্ধুরা আপনারা এই বিশেষ পূর্ণিমা তিথিতে লুচি পরোটা তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, অনেকেই আছেন যারা অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে পঞ্চরবি শস্য বর্জন করে থাকেন, অর্থাৎ চাল ডাল গম যব এরকম জাতীয় খাবার তারা বর্জন করে থাকেন। কিন্তু বন্ধুরা, অনেকেই তাদের বংশ পরম্পরায় অমাবস্যা পূর্ণিমা তিথিতে লুচি পরোটা খেয়ে থাকেন। তাই বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী এটি পালন করুন। কিন্তু বন্ধুরা, রুটি খাবেন না, কারণ পোড়া জাতীয় খাবার অমাবস্যা পূর্ণিমা তিথিতে চলে না। এতে আমাদের সংসারে চরম দুর্ভোগ নেমে আসে। তখন আমরা ভাবতে থাকি আমরা কি এমন ভুল করেছি যে ভগবান তার জন্য আমাদের এরকম শাস্তি দিচ্ছেন। কিন্তু বন্ধুরা, আসল ভুল তো আমরা তখনই করি এই বিশেষ পুজো বা তিথিতে আমরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো যদি না মানি। কারণ বন্ধুরা, খাবার আমরা সরাসরি গ্রহণ করি, খাবার আমাদের স্বাস্থ্য উন্নতি করে, আবার খাবারই আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটায়। তাই বন্ধুরা, বিশেষ তিথি বা পুজোতে খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি আমাদের মেনে চলা উচিত। তৃতীয় যে খাবারটি এই বিশেষ দিনে একদম ভুলেও গ্রহণ করবেন না তা হলো যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার। কারণ বন্ধুরা, ভাদ্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস, আর পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর খুবই প্রিয়। আর এই পূর্ণিমা তিথিতেই আমাদের গৃহে মা লক্ষ্মী আগমন করেন। বন্ধুরা, এবছর কিন্তু এই পূর্ণিমা ভাদ্র মাসে পড়েনি, আশ্বিন মাসে পড়েছে। কিন্তু বন্ধুরা, তাও এই পূর্ণিমা ভাদ্রী পূর্ণিমা নামেই পরিচিত। তাই বন্ধুরা, এই ভাদ্রী পূর্ণিমার দিন ভুল করেও কোনো রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। যেমন উচ্ছে করলা নিম পাতা বা এমন কোনো খাবার যেটি স্বাদে তিক্ত বা তেতো। এর ফলে কিন্তু জীবনে তিক্ততা বাড়বে, বাড়ির সদস্যের সঙ্গে আপনার সম্পর্কের তিক্ততা বাড়বে। তাই বন্ধুরা, এই ভাদ্রী পূর্ণিমায় ভুল করেও কোনো রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবে না। চতুর্থত যে খাবারটি এই ভাদ্রী পূর্ণিমায় ভুল করেও গ্রহণ করবেন না তা হচ্ছে যে কোনো মাদক জাতীয় দ্রব্য। হ্যাঁ বন্ধুরা, এই ভাদ্রী পূর্ণিমায় কোনো মাদক জাতীয় দ্রব্য সেবন করবেন না। বন্ধুরা, যে কোনো মাদক জাতীয় দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যে কোনো রকম স্বাস্থ্যগুণ তো নেই, উল্টে আমাদের শরীরের আরও ক্ষতি করে। এটা যারা গ্রহণ করে তারা ক্ষণিকের হয়তো আনন্দ পায় বা তৃপ্তি পায়, কিন্তু এর কোনো স্বাস্থ্যগুণ নেই। বন্ধুরা, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে সেই ব্যক্তির চিন্তাশীলতা কমে, সেই ব্যক্তির কার্যক্ষমতা কমে। তাই বন্ধুরা, জীবনে সুস্থ নিরোগ ও সুখী থাকতে
এই মাদক জাতীয় বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করা থেকে বিরত থাকুন, কারণ বন্ধুরা নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে অর্থের অপচয় হয়, সংসারে আসে কলহ অশান্তি। তাই বন্ধুরা সুস্থ নিরোগ ও সুখ শান্তিময় জীবন যাপনের জন্য ভুল করেও এই ভাদ্রি পূর্ণিমায় নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না, কারণ বন্ধুরা যেই ব্যক্তি নেশা করে সেই ব্যক্তির বাড়িতে সুখ শান্তি থাকে না, ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকে, আর এমন বাড়িতে মা লক্ষ্মী কখনো বিরাজ করেন না। তাই বন্ধুরা ভাদ্রি পূর্ণিমার দিন অবশ্যই এই নেশা জাতীয় জিনিস বর্জন করুন। বন্ধুরা আপনারা এই ভাদ্রি পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ছেড়ে গেলে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে শুদ্ধ বস্ত্রে পুরো বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে নেবেন, এরপর আপনারা বাড়ির নিত্য পুজো সেরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য গ্রহণ, তাই জন্য এর সূতককাল গ্রাহ্য হবে না, তাই গ্রহণ ছেড়ে গেলে আপনারা আপনাদের নিত্যকর্ম করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।